নমস্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কয়েকটি অমূল্য সম্পদ আপনাদের সামনে তুলে ধরছি। পৃথিবীতে সফল ও সুখী মানুষ তারাই যাদের মধ্যে বিনয় আছে, এবং বিনয় আসে শুধুমাত্র শেখার মাধ্যমে। বিদ্যা হল সবচেয়ে মূল্যবান ধন, এর আগমনে শুধু নিজের নয় সমগ্র সমাজের কল্যাণ হয়। পরের উপকার করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। মানুষ যত বড়ই হোক না কেন, তার অতীত মনে রাখা উচিত। যে ব্যক্তি অন্যর কাজে আসে না, সে আসলে মানুষ নয়। নিজের স্বার্থের আগে সমাজ ও দেশের স্বার্থ দেখাই একজন বিজ্ঞ নাগরিকের কর্ম। মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্বপ্রধান ও পবিত্র কর্তব্য। অন্যের কল্যাণ ছাড়া আর কোনো মহৎ কাজও ধর্ম নেই। যার নিজস্ব বিবেক নেই, সে হালকা বাতাসেও নড়ে। যাহার যে অথা, সে যদি তাহাতেই সন্তুষ্ট থাকে, তাহা হইলে তাহারও নিকট অপদস্থ ও অপমানিত হইতে হয় না। মানুষ যত বড়ই হোক না কেন, তার অতীত মনে রাখা উচিত। যদি একজন মানুষ বড় হতে চায়, তবে তার ছোট কাজও করা উচিত, কারণ শুধুমাত্র আত্মনির্ভরশীলরাই সর্বোত্তম হয়ে ওঠে। সংযম বিচক্ষণতা দেয়, ধ্যান দেয় একাগ্রতা, শান্তি তৃপ্তি, এবং পরোপকারিতা দেয় মানবতা। ফলবতী বৃক্ষ নত হয় গুণীজন, নত হয় না শুধু শুষ্ক বৃক্ষ আর মূর্খরা। ধন্যবাদ।